হ্যালো স্টুডেন্টস, তাহলে আমরা শুরু করেছি আজকে কোষে দেখি 10 এবং 17 নম্বরের প্রশ্ন। ছোট প্রশ্নের রিকোয়েস্ট আমার আগে থেকে ছিল, যার জন্য একটু শেষ করিনি এটা। প্রথম প্রশ্ন দেখো, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, পাশের চিত্রে ও হলো বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবি ব্যাস পরিষ্কার বোঝা যাচ্ছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি এটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তের মধ্যে অবস্থিত। তাহলে প্রমাণ করতে বলেছে যে এডিসি সমান যদি 120 ডিগ্রি হয়, এডিসি 120 ডিগ্রি হয় তাহলে বিএসি কত, বি এ সি এই কোণটা কত হবে, প্রশ্ন হচ্ছে এই কোণটা কত, সাধারণ প্রশ্ন। এখন তোমাকে এইখান থেকে এখানে পৌঁছাবে কি করে, এটাকে জানার জন্য যে সিদ্ধান্তগুলো, যে অনুসিদ্ধান্তগুলো তোমাদের দরকার হবে একটু আগে সংক্ষেপে বলে নিই। এটা হচ্ছে যে যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয়, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয় তাহলে এর বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, মানে এই দুটো যোগ করে তুমি 180 ডিগ্রি পাবে আর এই দুটো যোগ করলে তুমি 180 ডিগ্রি পাবে, বিপরীত কোণগুলো যোগ করলে বৃত্তস্থ চতুর্ভুজের 180 ডিগ্রি হয়, সম্পূরক হয়, একটা বিষয় জানতে হবে। 2 নম্বর, যেটা তোমরা সবাই জানো, যেটা ত্রিভুজের তিনটা বাহুর সমষ্টি 180 ডিগ্রি হয়, কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, ওটাও তোমরা জানো। আর একটা জিনিস এখানে যেটা জানতে হবে সেটাও তোমরা জানো, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের ব্যাস, মনে করো এটা অর্ধবৃত্ত, এই ব্যাসের থেকে যে কোনো কোণ যদি অঙ্কিত করা হয় তাহলে সেটা 90 ডিগ্রি হয় বা সমকোণ হয়, উপপাদ্য তোমরা করেছো অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয়, তাহলে ব্যাস বা অর্ধবৃত্ত থেকে যে কোণ উৎপন্ন হয় সেটা 90 ডিগ্রি হয়। ব্যাস এই তিনটে অনুসিদ্ধান্ত তোমাদের এখানে কাজে লাগবে। আমি খুব সংক্ষেপে বলে নিই একবার এটা, তাহলে তোমার পুরো ভিডিওটা ইজি হয়ে যাবে। যদি এটা 120 ডিগ্রি হয় তাহলে যেহেতু এবিসিডি এটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাই এইটা 120 আর এই দুটো বি আর ডি, কোন বি আর ডি মিলিয়ে 180 হবে, তাহলে যদি 120 হয় এ একাই হবে 60 ডিগ্রি, ক্লিয়ার আছে, এটা 60 ডিগ্রি পেয়ে গেলে প্রথম কাজ। দ্বিতীয়ত চলেছে এই ত্রিভুজ, এই ত্রিভুজের এইটা ব্যাস বটে, ব্যাসের এইটা অর্ধবৃত্তস্থ কোণ দেখতেই পাচ্ছ, ব্যাসের উপরে অঙ্কিত অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা কত, 90 ডিগ্রি হবে, তাহলে যদি এটা 90 হয় আর এটা যদি 60 বেরোয় তাহলে এটা কি বটে, ত্রিভুজ তিনটা কোণের সমষ্টি 180, তাহলে 90 আর 60 যদি তুমি যোগ করো, 180 থেকে মাইনাস করো, এইটা পেয়ে যাবে, হয়ে গেল ক্লিয়ার। ছোট্ট প্রশ্ন, তাহলে একটু ভাষাটা চলে আসি, কীভাবে ভাষাটা লিখতে হবে আমার সঙ্গে সঙ্গে তোমরা একবার করে নাও, এটা বুঝতে তো পেরেছো নিশ্চয়ই। শুরু কীভাবে করবো আমরা, যেহেতু বৃত্তস্থ, সরি, যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ এডিসি, এডিসি প্লাস কোণ এবিসি নিঃসন্দেহে সম্পূরক হবে, 180 ডিগ্রি হবে। আবার কোণ এডিসি 120 বলেছে, কোণ এডিসি 120, বাকিটা ধরো লক্ষণ রইল, মান বসালাম, কারণ দেখিয়ে দেবো, যেহেতু এডিসি 120 ডিগ্রি, অতএব ট্রান্সফার করো, এবিসি সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, 180 থেকে 120 গেল 60 ডিগ্রি, এবিসি 60 ডিগ্রি পেলাম, তাহলে এবিসি এইটা আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি, অনেকটা কাছে এসে গেছো। এইবারে যেহেতু আমাকে এই ত্রিভুজ এই কোণটা বার করতে হবে, তাহলে এই ত্রিভুজের উপর আমার লক্ষ্য আছে, কারণ এই কোণটা যেহেতু মান বার করার দরকার আছে, তাহলে আবার এই যে কোণটা দেখতে পাচ্ছ উপরে, এটা কিন্তু ব্যাসের উপরে গেছে, মানে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে আবার কোণ এসিবি অর্ধবৃত্তস্থ সমান 90 ডিগ্রি হতে বাধ্য, অতএব ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি যেটা বার করতে বলেছে সেটা কত হবে, কোণ বিএসি সমান 180 থেকে 90 আর 60 মাইনাস করে দাও, 180 9 6 15 100, তার মানে হয়ে গেল 30 ডিগ্রি, বাস কোন সি হলো উত্তর আমাদের অপশান,
আশা করি পরিষ্কার হয়ে গেছে। চলে আসছি আমরা পরের প্রশ্ন। চলে আসছি আমরা দু নম্বর প্রশ্ন, এটা খুবই সহজ প্রশ্ন। পাশের চিত্র ও বৃত্তের কেন্দ্র দেখতে পাচ্ছি, ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস বটে, এবিসিডি বৃত্ত সহ চতুর্ভুজ। এখানে এবিসি বলে দিয়েছে 65 ডিগ্রি এবং বিএস ডিএসসি বলেছে 40 ডিগ্রি। এই দুটো কোণে মান দিয়েছে তোমাকে, মান পরবর্তী বলেছে বিসিডি। বিসিডি কোথায় আছে দেখো, বিসিডি বিসিডি এই পুরো কোণটার মান তোমাকে বার করতে বলেছে। বিসিডি কি করে বার করবো, খুব ইজি, আমি একটু বলে নিই আগে। এই গোটা কোণটা তুমি একসঙ্গে বার করতে পারবে না, 50-50 করে বার করবো। প্রথমে এটা এটা যে কোনো একটা আর কি। তো এই কোণটা খুবই সহজ, এটা কত হবে বলো দেখি, এসিবি কত, 90। কেন 90, কারণ ব্যাস, ব্যাসের উপরে কোণ, অর্ধবৃত্তস্থ। তার মানে গোটা কোণটা যদি তোমাকে বার করতে বলে, এটা তুমি পেয়ে গেছো 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ। আর দরকার শুধু এটা, এটা তুমি কী করে পাবে এখন, এটা যদি পেতে হয়, এটা নিশ্চয় বিমান কোনো অন্য কোনো কারণে দেয়, নিশ্চয় কারণ আছে দাদা। এই ত্রিভুজের এই কোণটা তোমাকে বার করতে হবে, তুমি এই কোণটা জানো 40, আর এটা যদি জানতে পারো তাহলে এটা পেয়ে যাবে। এটা কত হবে, এটার জন্য দিয়েছে এটা, তুমি জানো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। তাহলে এই দুটো মিলিয়ে বি আর ডি মিলিয়ে তো 180 হবে, তার মধ্যে যদি একাই 65 হয় এই বাদ বাকিটা, তাহলে তোমার কাজ হলো প্রথমে এটা বার করো, দুটোকে 180 মাইনাস করে, আর এটা তো 90 বটে, এটা তো ছেড়ে দাও। এবার 180 থেকে বিয়োগ করে এটা যা পাবে, তার সঙ্গে এটাকে যোগ করে 180 থেকে বাদ দিলে ত্রিভুজ থেকে এটা পেয়ে যাবে। বাস এটা যদি পেয়ে যাও, আর এটা তো 90, যোগ করে দিলে গোটা কোণটা পেয়ে যাবে। ক্লিয়ার আছে আশা করি। তাহলে প্রথমে আমরা এক কাজ করছি, এই কোণটার মান বার করে নিচ্ছি প্রথমে, এই কোণটা, যেহেতু এই দুটো অর্ধবৃত্তস্থ কোণ তাই দুটো মিলিয়ে 180, আবার যেহেতু এটা 65 তাই এটা কত, এইগুলো বার করবো। ভাষাটা একটু খেয়াল করবে, যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব পরস্পর বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, অতএব কোণ এবিসি প্লাস কোণ এডিসি, ভুল হয়ে গেলে বলবে, সমান 180 হবে। এর মধ্যে এবিসি 65 দেওয়া আছে, প্লাস এডিসি দেওয়া আছে, লিখে দিতে হবে, নাহলে কোথার থেকে পাচ্ছ সেটা তো দরকার। এটা 65 ডিগ্রি, অতএব কোণ এডিসি সমান 180 মাইনাস 65 ডিগ্রি, 10-5 দিতে 115 ডিগ্রি, এডিসি 115 পেলে, আমি একটু লিখছি এখানে এডিসি, এডিসি এইটা আমি পেয়ে গেলাম 115 ডিগ্রি। বাস এবারে তুমি লক্ষ্য করো, যদি এটা 40 এটা 115 হয়, তো এটা তো ত্রিভুজ বটে, তিনটা কোণার সমষ্টি কত, 180 মাইনাস করে এটাকে পেয়ে যাবে। অতএব এবার ত্রিভুজ এডিসি এর কোনখান থেকে কী লিখছো সেটা একটু দেখিয়ে দেওয়া দরকার। ত্রিভুজ এডিসি এর কোণ এ সি ডি, এই কোণটা এ সি ডি সমান কত হবে, কোণ এ সি ডি সমান হয়ে যাচ্ছে 180 মাইনাস এই দুটো কোণের যোগফল, 115 প্লাস 40, তাহলে 180 মাইনাস 140, 55 ডিগ্রি, তার মানে 5, 10, 5, 6, 2, 25 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল তোমার 25 ডিগ্রি, 25 ডিগ্রি। আশা করি ক্লিয়ার আছে কথাটা। এইবারে এই গোটা কোণটা বলেছে, এটা তো তুমি 25 পেয়ে গেছো, এবার এটা দরকার, এটা কত, নিঃসন্দেহে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তার মানে 90 ডিগ্রি। আবার কোণ এসিবি, এসিবি সমান 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এত পুরো কোণটা বলেছে বিসিডি, বিসিডি সমান কত, এত কোণ বিসিডি সমান হচ্ছে এদিকের হয়ে গেল 90, আর ওদিকের হয়ে গেল 25, এটা 90 আর এটা 25, 9, 10, 11, 115 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো,
অসুবিধা হবে না, এটা 115 ডিগ্রি পুরোটা, এবং এটা অপশন হচ্ছে তোমার 115 ডিগ্রি সি এর অপশনটা, অপশন সি। আচ্ছা ঠিক আছে, চলে আসছি আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা তিনের প্রশ্ন। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস বলেছে, এবি সির বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, ইয়া 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 একই রকম থাকছে সব। এখানে নতুন একটা বিষয় দিয়েছে, এবি সমান্তরাল ডিসি, এবি আর ডিসি সমান্তরাল বলে দিয়েছে। দেখতে পাচ্ছ এবি আর ডিসি এরা পরস্পর সমান্তরাল, সমান্তরাল। এবারে কোন বিএসি 25 ডিগ্রি বলেছে, বিএসি এটা 25 ডিগ্রি, তাহলে ডিএসির মান কত? ডিএসি কোথায় আছে দেখো চোখ বলিয়ে, ডিএসি ডিএসি হচ্ছে এই অংশটা, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন, ডিএসির মান কত কি করে পাবে। তো যখন সমান্তরাল দিয়েছে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, তাহলে সমান্তরাল কেন দিবে। সমান্তরাল যখন দিয়েছে তো সমান্তরাল ব্যাপারটা একটু মনে করে নাও। সমান্তরালে কি হয়, আমরা জানি যে যদি দুটো সমান্তরাল সরলরেখা টানা হয় আর একটা কোনো ছেদক তার মাঝে থাকে, তাহলে যে জেডটা তৈরি হয় এটা একান্তর কোণ তৈরি হয়। নিশ্চয়ই তোমরা জানো সমান্তরাল সরলরেখা ছেদক একান্তর কোণ, জেডের এই কোণটা আর এই কোণটা, জেডের এই দুটা কোণ সমান হয় যেহেতু একান্তর কোণ। এই একটা অনুসিদ্ধান্ত এখানে দরকার আছে, ব্যাস আর কিছু না, বাকিটা তোমরা জানো। তো লক্ষ্য করো, যদি আমাকে এখানে পৌঁছাতে আমরা কি করব, যেহেতু সমান্তরাল বলেছে এটা দেখতে পাচ্ছি ছেদক, তার মানে এটা যদি 25 ডিগ্রি হয় এও 25 ডিগ্রি হবে, ক্লিয়ার এতটা, এ 25 ডিগ্রি। এইবারে এ যদি 25 ডিগ্রি হয় এই কোণটা কত হবে, ব্যাস, ব্যাস এটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্তস্থ কোণ কত হয় সমকোণ, তাহলে এটা কত বটে 90, এটা 90 আর এটা 25, 90 আর 25 কত হলো 9 10 11 115, এইটা 115 ডিগ্রি হয়ে গেছে। 115 তুমি এটা জানো, তোমাকে পৌঁছিতে হবে এখানে, বাকিটা কি করবে। এটা যদি 115 হয় এর তো কিছুটা তুমি জানো 25, আর বাকিটা কত, এটা কি বটে বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক 180 ডিগ্রি, তাহলে এর এই কোণটা আর এই কোণটা গোটা সি আর গোটা এ, এই কোণটা আর এই কোণটা মিলে কত হবে 180, 180-র মধ্যে এ একাই কত হলো 115, সম্ভবত 115 হয়েছে, তাহলে 180 থেকে 115 বাদ দিয়ে দিলে তুমি এটা পাবে। যদি এটা পেয়ে যাও তার মধ্যে এটা তো 25, তাহলে বাদ বাকিটা বিয়োগ করে দেবে, ক্লিয়ার আছে। তাহলে আবার বললে একবার, এটা 25 হলে এটাও 25 হবে একান্তর কোণ, আর এটা 90 যোগ করে দাও কত হচ্ছে দেখে নাও। এইবারে এই দুটা কোণ মিলিয়ে 180 হবে, তার মধ্যে এর তো জানো কত, বিয়োগ করে এটা পেয়ে যাবে। এবার এটা যদি পেয়ে যাও এর মধ্যে আরও 25 মাইনাস করে দাও পেয়ে যাবে এটা, ক্লিয়ার। শুরু করা যাক প্রশ্ন, শুরু আমরা কীভাবে করবো, ভাষা আমরা কীভাবে লিখবো। প্রথমে আমরা সমান্তরালটা দিয়ে শুরু করি, আগে তুমি যেটা খুশি করতে পারো, আমার যেটা খুশি আমি করবো। আমি সমান্তরালটা দিয়ে শুরু করছি, যেহেতু ডিসি সমান্তরাল এবি এবং এসি ছেদক এতএব কোণ বিএসি সমান একান্তর কোণ, এটা আর এটা জেড দেখতে পাচ্ছ এই কোণটা, এসিডি এটা যদি 25 হয় এও 25 হবে 25 ডিগ্রি, বাস কিছুটা আমরা করে নিয়েছি। এবারে এই কোণটা কত হবে সেটা বার করো। আবার আমরা যদি এই কোণটা দেখি, বিএসি কোণ বিএসি কত হবে দেখো, বিএসি নিশ্চয়ই 90 ডিগ্রি হবে, তার কারণ বলো, বিএসি 90 ডিগ্রি হওয়ার কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে কোণ বিএসি সমান এইটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি, এবং কারণ দিয়ে দিবে যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ কোণ হয়ে গেল, এত দুটো কাজ হয়ে গেছে, তাহলে 90 ডিগ্রি যদি এটা পেয়ে যাও তাহলে 90 আর 25 মিলিয়ে পুরো এই কোণটা কত হচ্ছে দেখে নাও, তার মানে কোণ বিসিডি কত হচ্ছে সেটা দেখে নিই। এতএব কোণ বিসিডি সমান 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি 9 10 11 115 ডিগ্রি, তাহলে এই পুরো কোণটা আমি পেয়ে গেলাম 115 ডিগ্রি। এবার তুমি একটা জিনিস ভাবো, যদি এটা 115 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, পুরোটা পুরো কোণটা কত হবে, এতএব
কোন বিএসি সমান বিএডি সমান অতএব কোন বিএডি সমান আচ্ছা এক মিনিট আর লিখতে আর সুবিধা হবে বিএডি এইটা আর এইটা মিলিয়ে তো 180 হবে তাহলে কোন বিএডি প্লাস কোন বিসিডি সমান কত 180 ভাষা তুমি যেমন লিখতে পারো তুমি 180 মাইনাস ওটা করে করতে পারো তোমার ইচ্ছা এটা কোনো ফ্যাক্টর না যেভাবে করতে হবে তুমি যেমন বুঝতে পারবে তাহলে বিএডি বা তোমার সুবিধা যেমন হবে বিএডি সমান আমি কি করলাম এই কোনটা প্লাস এই কোনটা সমান 180 আগে লিখে দিলাম কারণ কারণ দেখিয়ে দেবো যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক তাই এই কোণটা প্লাস এই কোণটা গোটাটা আমি নিয়ে নিচ্ছি 180 এবারে তুমি ভাঙতে থাকো বিএডি বিএডি কে তুমি যদি ভাঙো বিএডি কে তুমি যদি ভাঙো তাহলে দুটো কোণ পাচ্ছ বিএসি আর সিএডি তাহলে বিএসি লিখছি আমি এটা কোন বিএসি প্লাস না ভাঙলে তো বুঝতে পারছো মানটা বসাতে পারবে না তাহলে বিএসি প্লাস সিএডি সিএডি বিএডি কে আমি ভেঙে দিলাম বিএডি কে ভেঙে দিলাম বিএসি প্লাস সিএডি কারণ বুঝতে পারছো 25 মান বসাবে প্লাস বিসিডি মান তো তুমি জানো কত আর দেখো বিসিডি বার করা আছে বিসিডি বার করা আছে 115 বিসিডি জায়গায় 115 বসালে এদিকে 180 আবার বিএসি এর মান 25 তাহলে বিএসি জায়গায় আরেকবার মানটা বসিয়ে দাও 25 এদিকে সিএডি প্লাস 115 ইজিকাল টু 180 বাকি পর পর আমরা ক্লিয়ার করে নিচ্ছি এত সিএডি সমান সিএডি সমান অ্যাঙ্গেল সিএডি যদি আমরা বার করি 125 আর 25 তুমি লসাও যোগ করে নাও কত পাচ্ছে দেখো তাহলে যোগ করে নিয়ে ওদিকে পাঠিয়ে দিচ্ছি সোজা 180 মাইনাস 115 আর 25 115 5 20 30 40 140 ডিগ্রি 140 থেকে 180 গেল 40 ডিগ্রি তাহলে সিএডি হলো 140 ডিগ্রি সিএডি ওইটা বলেছিল প্রশ্ন সিএডি বাই এডিসি একই জিনিস 40 ডিগ্রি আশা করি ক্লিয়ার আছে এটা হচ্ছে দেখে নেবে কত নম্বর অপশন পড়ে ব্যাস আশা করি বুঝতে পেরেছো আর এই জায়গাটা তুমি যেভাবে লিখবে আমার এমন নয় যে আমার মতন এভাবে লিখতে হবে তোমার ইচ্ছা তুমি যেভাবে সুবিধা পাবে চাইলে একে একে পার্ট টু পার্ট করতে পারো ব্যাস চলে আসছে আমরা পরের প্রশ্ন চলে আসছে আমরা চারের প্রশ্ন চারের প্রশ্ন একদম সহজ প্রশ্ন শুধু একটা অনুসিদ্ধান্ত তোমাদেরকে এখানে বাড়তি জানতে হবে আমি আগে সেই অনুসিদ্ধান্তের কথা বলি তারপর আমরা বোঝানো শুরু করছি এইটুকু তোমাকে জানার এখানে আছে মনে করো একটা বৃত্তস্থ চতুর্ভুজ এটা এটা নয় এইবারে করছি আমি নাহলে তোমরা বৃত্ত দেখতে পাবে ওটা এটা বৃত্তস্থ চতুর্ভুজ এবিসি কি সাপোজ এখন এই বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের যদি কোনো একটা বাহুকে তুমি সামনের দিকে বাড়িয়ে দাও কোনো একটা ভূমিকে সামনের দিকে বাড়িয়ে দাও তাহলে নিশ্চয়ই বহিঃকোণ উৎপন্ন হবে বহিঃকোণ কোনটা বোঝাবে এই বৃত্তস্থ চতুর্ভুজের বাইরের যে কোনটা এটা বহিঃকোণ এবারে শর্ত হচ্ছে কি যে যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটা বাহুকে যদি তুমি সামনের দিকে বর্ধিত করে দাও তাহলে তুমি যে বহিঃকোণটা পাচ্ছ এই যেটা যেটা পাচ্ছ সেই কোণটার মান অন্তস্থ বিপরীত কোণের সমান হয় অন্তস্থ কোণ কোনটা এইটা এর বিপরীত যে কোণটা তার মানে এর বাইরে যে বহিঃকোণটা দেখতে পাচ্ছ তার ভেতরে যে কোণটা আছে এর উল্টো দিকে যে কোণটা এর সমান হবে এর সমান হবে তার মানে মনে করো এ যদি 60 ডিগ্রি হয় তাহলে এর ভেতরে যে কোণটা আছে অন্তস্থ তার বিপরীত এই দিকের কোণটা 60 হবে এ যদি 60 হয় এও হবে 60 ডিগ্রি এ নয় কিন্তু এর বিপরীতে যে কোণটা আছে সেটা 60 ডিগ্রি একই রকমভাবে যদি মনে করো এর আমি এই কোণটাকে বাড়িয়ে দিই সাপোজ যদি আমি এর এই কোণটাকে বাড়িয়ে দিই এই ভূমিটাকে বাড়িয়ে দিলাম তাহলেও তুমি একটা বহিঃকোণ দেখতে পাচ্ছ কোণটা এইটা বাইরে কোণটা এবারে এই কোণটার মান কার সঙ্গে মিলবে না এর ভেতরে যে কোণটা আছে অন্তস্থ কোণ তার বিপরীত দিকে যেটা আছে তার মানে এই কোণটার মান মিলবে এর অন্তস্থর বিপরীত এই কোণটার সমান তাহলে এই কোণটার মান যা এই কোণটার মানও তাই হবে বাস এই এতটা তোমার জানার আছে
তাহলে এবারে শুরু করা যাক, আর বিশেষ কিছু না, বাকি একান্তর কোণের ব্যাপারটা তুমি জানো। আমি আগে ছবিটা বুঝিয়ে নিই এখানে পুরো উত্তরটা, তারপর আমি শুরু করছি। আশা করি তোমাদের ওই নিয়মটাই বিশেষ পছন্দ হয়। তো শুরু করা যাক। প্রথমত আমাকে বার করতে বলেছে কোনটা, মান তো দিয়ে দিয়েছে, বাকি কেউ যেখানে বলেছে এবি আর সিডি সমান্তরাল বলেছে। দেখো তুমি এবি এইটা আর সিডি, সরি বিএ কে এ পর্যন্ত বর্ধিত করা হলো, প্রশ্নটা আমি একটু ভুল লিখেছি, এটা এই এই সমান্তরাল ডিই সিডি আছে। বেশ শুরু করছি, তাহলে এই লক্ষ্য করো এই এই আর সিডিটা সমান্তরাল বলেছে। প্রথম কাজ এই আর সিডি সমান্তরাল বলেছে। সমান্তরাল মানে নতুন ঝামেলা যেটা পেয়েছে তুমি জানোই, একান্তর কোণ হবেই ওটা। তাহলে যদি এই দুটো সমান্তরাল হয় তাহলে এটা ছেদক, এইবারে যদি এটা সমান্তরাল হয় আর এটা ছেদক হয় তাহলে একান্তর কোণ দুটো পাচ্ছ তুমি দেখতে, এই কোণটা জেড, এই কোণটা এইটা আর এইটা। এখন এটা বলে দিয়েছে 92, এটা বলেছে 20 ডিগ্রি, বাস আর কিছু দেয় না। কিন্তু এটা যদি লক্ষ্য করো এই দুটো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ বটে, তার মানে দুটো মিলিয়ে 180 হবে। তাহলে যদি তুমি এটা 92 জানো তাহলে এটা কত হবে, 180 থেকে 92 মাইনাস করবে কিছু তুমি পেয়ে যাবে, যা পাবে পেয়ে যাবে, রেখে দাও ওটা। এইবারে এই কোণটা যা হবে নিশ্চয়ই এই কোণটাও তাই হবে, তাহলে এইটা যা পেলে এখানেও তুমি তাই বসালে, মনে করে এটা তুমি যদি 100 পেলে এটা 100, তাহলে এইখান থেকে এটা কত হবে 100, আর এটা 20 বলে দিয়েছে 120। এইবারে তুমি 120 যদি এটা পাও, কার কোণ বলেছে দেখো, বিসিডি, বিসিডি কোথায় আছে, বিসিডি এইখানে আছে, এইটা হচ্ছে কোশ্চেন। এই কোণটা তুমি কি করে পাবে, এই কোণটার মান জানলে তাহলেই পাবে। তাহলে এইটা আমরা যোগ করতে পেয়ে গেছি, এবার এটা যা হবে এটাও তাই হবে, কারণ বৃত্তস্থ চতুর্ভুজে বহিঃকোণ অন্তঃস্থ বিপরীত কোণের সমান হয় বহিঃকোণের মান, তার মানে এইটা যা পাবে এটাও তাই পাবে। বাস ছোট্ট প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছ, এইটা যা এটাও তা। এবার আমরা ভাষাগত দিক থেকে শুরু করছি, আশা করি অসুবিধা নেই বুঝতে। তাহলে প্রথমে আমরা এক কাজ করি, যেহেতু আমাদের এটা বার করতে হবে, আমরা আগে এই দুটার থেকে এইটাকে বার করে নিই, ঠিক আছে। তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ ভাষা যদি আমি লিখি কেমন লিখব, যেহেতু এবিসিডি বৃত্তস্থ সঙ্গে লিখবে চতুর্ভুজ, এতএব কোণ বি এবিসি প্লাস কোণ এডিসি সমান 180, বৃত্তস্থ বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক হয়। এর মধ্যে যদি আমরা এবিসিটা দেখি, এবিসি কত, 92 ডিগ্রি, এতএব এবিসি হয়ে গেল 92 ডিগ্রি, প্লাস এডিসি পেয়ে যাচ্ছ সমান 180। আমরা যদি ট্রান্সফার করি এটা, তাহলে তুমি এডিসির মানটা পেয়ে যাবে এখান থেকে, বিয়োগ করে ট্রান্সফার করে কত হচ্ছে দেখে না, এতএব এডিসি সমান যদি আমি ট্রান্সফার করি তাহলে 180 - 92, 180 - 92, 10 8 দিতে হাতরে 10, বাস 10 88 ডিগ্রি, তাহলে এডিসি পেয়ে গেলাম। আমি এখানে নামকরণটা লিখছি এডিসি, এটা আমি লিখিয়ে দিচ্ছি এখানে 88, বুঝতে সুবিধা হবে, 88 ডিগ্রি। তাহলে তুমি কতদূর পৌঁছেছো, এতদূর পৌঁছেছো। এইবারে যেহেতু আমাকে এই কোণটার মান বার করতে বলেছে, তাই আমার একটাই উদ্দেশ্য থাকবে এই অন্তঃকোণের মান আমি জানি সবসময় এই বাইরে বহিঃকোণের মানের সমান হবে। এই কোণটার মান, এই যে বৃত্তস্থ চতুর্ভুজ, এই চতুর্ভুজের বাইরে এই বাহুটাকে বার করেছে এত পর্যন্ত, এর এই কোণটার মানের সমান হবে, এই গোটাটা বহিঃকোণ বলতে এইখান থেকে গোটাটা বোঝাবে, এর মানের সমান। তাহলে এটা যদি 88 হয়, এইখান থেকে এইটা, এইটা কত হবে ডি এ ই, এইটাও 88 হবে। যদি এটা 88 হয় তাহলে এইখান থেকে এটা এও 88 ডিগ্রি নিশ্চয় হবে। তাহলে এতএব এবার আমরা ওই একান্তর কোণে আসছি, যেহেতু বিষয়গুলো সব লিখতে হবে তোমাকে আবার ঘুরে কিনা, এই সমান্তরাল সিডি এবং এডি ছেদক
যদি হয় অতএব তাহলে এই কোণটা কোণ সি আর এডিসি কোণ এডিসি সমান একান্তর কোণ এটা ডিএই লক্ষ্য করবে ডিএই যেহেতু সমান্তরাল ডিএই ডিএই কত হবে এটা 88 ডিগ্রি এটা যদি 88 হয় 88 তাহলে আমাদের তো আর এটা 88 দরকার নেই আমাদের দরকার পুরোটা তার মানে 88 প্লাস 20 অতএব পুরো কোণটা কোণ এফ এ ডি সমান অতএব কোণ এফ এ ডি সমান 88 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি 108 ডিগ্রি টোটাল এটা হয়ে গেল 108 এইবারে যদি এটা 108 হয় তাহলে এটাও 108 ডিগ্রি হবে কেন কারণ বৃত্ত চতুর্ভুজে অন্তস্থ বিপরীত কোণ ঘটে এটা তাহলে এবারে শেষ কাজ করি অতএব কোণ বি সি ডি বিসিডি সমান কোণ বিসিডি সমান কোণ এফ এ ডি সমান 108 ডিগ্রি কারণ তো অবশ্যই দিতে হবে আন্দাজে তো হয় না যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বহিকোণের অন্তস্থ বিপরীত ওই চ্যাপ্টারে আছে বিষয়টা অন্তস্থ বিপরীত কোণ সমান হয় তাই এটা যা এটাও তাই হবে আশা করি ক্লিয়ার আছে চলে আসছে আমরা পরের প্রশ্ন দেখে নেবে ঠিক করে এটা চলে আসছে আমরা পাঁচের প্রশ্ন খুব জটিল অঙ্ক লক্ষ্য করে দেখো ছবিটা দেখে বুঝতে পারছো বাঘের মতন দূরে দেখাচ্ছে চোখ গোল গোল করে পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে সি আর ডি বিন্দুতে ছেদ করেছে ভালো করেছে দুটো বৃত্ত দেখতে পাচ্ছি আমরা একটা সি বিন্দুতে আর একটা ডি বিন্দুতে একে অপরকে ছেদ করেছে সি আর ডি ডি আর সি বিন্দুগামী দুটি সরলরেখা সি বিন্দুগামী আর ডি সি বিন্দুগামী দুটি সরলরেখা একটা বৃত্তকে এবি আর অপর বৃত্তকে ইএফ বিন্দুতে ছেদ করেছে তাহলে সি বিন্দু ডি বিন্দুতে ইএফ ছেদ করেছে বেশ করেছে আমার কি এইবারে ডিএবি 75 বলেছে ডিএবি কোথায় আছে দেখো ডিএবি 75 ডিগ্রি এটা হলো 75 ডিগ্রি আর বার করতে বলেছে ডিইএফ ডিএফ কোথায় আছে দেখো লক্ষ্য করো ডিএফ ডিইএফ ডিইএফ এইটা হচ্ছে আমাদের প্রশ্ন কি করে বার করব বেশ জটিল তাহলে শুরু করা যাক কেমন জটিল দেখো একটা ছোট কাজ করো না দেখো বেখাপ্পা লাগছে যদি আমি এ বি এ বি সি ডি ধরি তো চতুর্ভুজ তৈরি হচ্ছে না হালকা একটা চতুর্ভুজ তৈরি করে দাও চতুর্ভুজ তৈরি করতে গেলে আমরা কি করব আমরা হালকা করে এটাকে যোগ করে দেব এইটাকে আমরা সি এবং ডি পয়েন্টটাকে হালকা করে যোগ করে দাও ভারী করে দিও না যোগ করে দাও যোগ করে দিলে তুমি চতুর্ভুজ দেখতে পাচ্ছ এ বি সি ডি চতুর্ভুজ আর এদিকে এফ ই ডি সি চতুর্ভুজ হয়ে গেল তাহলে প্রথম কাজ আমি একটু লিখে নিই সি ডি যুক্ত করলাম প্রথমে সি কমা ডি যুক্ত করলাম বিযুক্ত করলাম লিখতে পারো স্যার দেখবে যদি নম্বর দেয় চেষ্টা করে পুরোটা একবার বুঝিনি একদম জল দেখো এইখানে পৌঁছিতে হবে এখানে পৌঁছিতে গেলে তোমাকে এই চতুর্ভুজে আসতে হবে প্রাথমিকভাবে তাহলে দেওয়া আছে এই চতুর্ভুজের মান পৌঁছিতে হবে এই চতুর্ভুজের মানে কি করে পৌঁছিবে তো আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সমান পরস্পর সম্পূরক হয় তাহলে যদি এটা 75 হয় এই কোণটা কত তুমি পেয়ে যাবে এটা যদি 75 হয় এই কোণটা কত তুমি পেয়ে যাবে আর না হলে তুমি এক কাজ করো এই কোণটা তো পেতেই পারো নাহলে এক কাজ করতে পারো যে বৃত্তস্থ চতুর্ভুজে এটা বৃত্তস্থ চতুর্ভুজ এর এই বাহুটাকে মনে করে বাড়িয়ে দিয়েছি তাহলে এইটা কি বটে সেই বহিকোণ এটা হলো সেই বহিকোণ একটু আগে যেটা হয়েছে এইটা আর এইটা লক্ষ্য করে দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বাইরে বাহুটাকে বার করে দিলাম এইটা হলো বহিকোণটা এর মান আর এর মান সমান হবে কারণ বৃত্তস্থ চতুর্ভুজের অন্তস্থ বহিকোণের বিপরীত অন্তস্থ বিপরীত অন্তস্থ বিপরীত কোণ সমান হয় তাহলে এটা যদি 75 হয় 75 এবারে যদি এই যে
এবারে লক্ষ্য করো এই যে ত্রিভুজটা, এই চতুর্ভুজটা ই এফ সি ডি, এই যে বৃত্ত, এই বৃত্তের ছোট, বৃত্তের ছোট চতুর্ভুজ, এর বিপরীত কোণগুলো এরাও পরস্পর সম্পূরক। তাহলে যদি তুমি এটা জানো, এটা 180 থেকে মাইনাস করে দিলে এটা পেয়ে যাবে পুরো জল। বাস চলে আসছি আমরা, তাহলে আমরা কি করব, প্রথমে চলে আসছি এই কোণটার মান আর এই কোণটার মানের সমান হবে, কারণ এটা বহিঃস্থ কোণ বটে। তাহলে আমি ভাষাটা কি লিখবো, যে যোগ করার পর এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এফ সি ডি, কোণ এফ সি ডি, এফ সি ডি হল বহিঃকোণ, আবার কোণ বি এ ডি, বি এ ডি হল অন্তঃস্থ বিপরীত কোণ, বি এ ডি হল অন্তঃস্থ বিপরীত, অন্তঃস্থ বিপরীত কোণ, বা তুমি তোমার ভাষা যা লিখবে। এতএব কোণ বি এ ডি যা কোণ বি সরি এফ সি ডি, তাই মানে কত, 75। এবারে যদি এফ সি ডি 75 পাও, তো ব্যাস এটা তুমি 75 পেয়ে গেলে। এবার এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই দুটো বিপরীত পরস্পর সম্পূরক, 180 থেকে মাইনাস করে দাও পেয়ে যাবে। এবার চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ এটা চলে এসো, ই এফ সি ডি, এবার বৃত্তস্থ চতুর্ভুজ ই এফ সি ডি, যে নাম দিবে তুমি, এর কোণ এফ সি ডি প্লাস কোণ অন্ত বিপরীত কোণ এফ ই ডি সমান কত হবে, 180, বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। এতে এফ সি ডির মান জানো 75, বসাও পচাকে, এত কোন এফিডি সমান 5 10 5 দিতে হাত রে 8 105 ডিগ্রি। এত কোন এফিডি, এফিডি 108 ডিগ্রি, দেখে না কোন অপশনটা, সরি 105 ডিগ্রি। বাস আশা করি বুঝতে পেরেছ। চলে আসছি আমরা নেক্সট দিতে। চলে আসছি আমরা বিতে, সত্য মিথ্যা। একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক। তাহলে যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে আমরা জানি বৃত্তস্থ একটা চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর পূরক নয়, পরস্পর সম্পূরক, দুটো মিলিলে 180 হয়, আর পূরক মানে হলো 90 ডিগ্রি, কিন্তু এটা ভুল, আমাদের পরস্পর সম্পূরক হবে, তাহলে এটা মিথ্যা। এ নিয়ে অনেক কিছু হলো। দুর্নবজরা বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে, মনে করো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এর বাহুটাকে যদি আমি একটা বর্ধিত করে দিয়ে দিলে, সাপোজ বাহুটাকে বর্ধিত করে দিলাম, তাহলে উৎপন্ন বহিঃকোণ, এই যে বহিঃকোণটা উৎপন্ন হচ্ছে, এটা বিপরীত অন্তঃস্থকোণের সমান, বিপরীত অন্তঃস্থকোণ, এর বিপরীত অন্তঃস্থকোণ এইটা, এর ভেতরের অন্তঃস্থকোণ বিপরীত এইটা, এটা সমান হবে অবশ্যই, এর সঙ্গে এইটা সমান হবে, এটা যা এটাও তা, তার মানে এটা সত্য। একে কেন্দ্র করে তো এতক্ষণ অঙ্কগুলো হচ্ছিল তোমাদের সলিউশন। এবারে শূন্যস্থান পূরণে আসছি। একটি চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ হবে। চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর যদি সম্পূরক হয়, যদি একটা চতুর্ভুজের
যদি একটা চতুর্ভুজ মনে করে এটা, এর এই দুটো কোণের যোগফল পরস্পর সম্পূরক হয়, 180 ডিগ্রি হয়, তাহলে এটা সমশীর্ষ হবে, চতুর্ভুজের সমশীর্ষ বিন্দুগুলি ড্যাশ হবে। তাহলে কি হবে, যদি এই দুটো 180 হয় তাহলে বাকি দুটাও নিশ্চয় 180 হবে, কারণ সব মিলিয়ে তো চতুর্ভুজ 360 ডিগ্রি হয়। তাহলে যদি সেটা হয়, তাহলে তুমি যদি এখান থেকে কেন্দ্র থেকে একটা বৃত্ত অঙ্কন করো, তো পুরোটাই এই বৃত্তের মধ্যে অবস্থিত হবে। মানে আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজ সবসময় পরস্পর কোণগুলো সমান হয়, তাই শীর্ষবিন্দু পরস্পর যদি সম্পূরক হয়, এই দুটো কোণের যোগফল যদি সম্পূরক হয়, তাহলে এরা সমবৃত্তস্থ হবে। একটা বৃত্তের মধ্যেই কোণগুলো অবস্থিত হবে, ওই বিন্দুগুলি ABCD একটা বৃত্তের মধ্যে অবস্থিত হবে। দেখতেই পাচ্ছ এটাই সমানভাবে আছে। এইবারে একটা বৃত্তস্থ সামান্তরিক একটা ড্যাশ চিত্র, বৃত্তস্থ সামান্তরিক ড্যাশ, বৃত্তের মধ্যে যদি সামান্তরিক অঙ্কন হয় তাহলে কি হবে, মনে করো সামান্তরিক তো এইভাবে হেলে থাকে আমরা জানি, কিন্তু সামান্তরিকের বৈশিষ্ট্য হলো যে এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এবং সমান্তরাল হবে। এবারে যদি সেটা বৃত্তের মধ্যে অবস্থিত হয় তাহলে কি হবে, তাহলে বৃত্তের মধ্যে যদি অবস্থিত হয় কোনো সামান্তরিক, মনে করে এটা সামান্তরিকটা অবস্থিত, তো বৃত্তের মধ্যে যদি হয়, সামান্তরিক যখন বলেছে সামান্তরিকের বৈশিষ্ট্য হলো যে বিপরীত কোণ সমান হবে আর এটার সঙ্গে এটা সমান হবে, তাহলে যদি এটা বৃত্তের মধ্যে সামান্তরিক হয় তাহলে মনে করো এ বি সি ডি চারটা কোণ, এখন যেহেতু বৃত্তস্থ সামান্তরিক তাহলে কোণ এ আর কোণ সি সমান হবে, আর এদিকে কোণ বি আর কোণ ডি সমান হবে, তাহলে যদি কোণ এ প্লাস কোণ সি সমান হয়, কোণ এ আর কোণ সি সমান হবে যেহেতু এটা সামান্তরিক বলেছে, বিপরীত কোণ সমান হয়, এ আর সি সমান, আবার কোণ এ আর কোণ সি যোগ করলে কত হবে, অবশ্যই 180 হবে দুটো বিপরীত পরস্পর, কারণ সামান্তরিক বটে, বৃত্তস্থ সামান্তরিক 180 হতে বাধ্য। তাহলে যদি সমান হয় তাহলে কোণ এ প্লাস কোণ সি এর জায়গায় কোণ এ লিখতে পারো 180, তাহলে কোণ এ কোণ এ টু কোণ এ 180, তাহলে কোণ এ 180/2 কত হচ্ছে দেখো 90 ডিগ্রি, লক্ষ্য করো কোণে আমরা কত পেলাম 90 ডিগ্রি পেলাম, তার মানে যদি এটা 90 ডিগ্রি হয় এটাও 90 ডিগ্রি, অল্টারনেট এটা এটাও 90 ডিগ্রি, তাহলে যদি কোনো চতুর্ভুজের কোণগুলো 90 ডিগ্রি হয় তাহলে কী দাঁড়াচ্ছে, এটা সামান্তরিক যেহেতু তাই দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, কিন্তু এটা হেলানো নয় 90 ডিগ্রি, তার মানে সোজা, তার মানে সেটা কী বলে, যদি সোজা 90 ডিগ্রি হয় এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, তাহলে চিত্র যদি বলে তাহলে আয়তকার, তাহলে বৃত্তস্থ সামান্তরিকের একটি আয়তকার চিত্র আসবে। আর একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি ড্যাশ, আর বর্গাকার চিত্রের শীর্ষবিন্দু যদি বর্গাকার চিত্র হয় তাহলে শীর্ষবিন্দুগুলি অবশ্যই এর কেন্দ্র থেকে যদি তুমি যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে ঘুরিয়ে দাও তো এটা অবশ্যই চারটা বিন্দুকে ছেদ করে পেরোবে, তার মানে একটা বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলোও সমবৃত্তস্থ হয়, সমবৃত্তস্থ হয়। বাস আজকের ভিডিও এতটাই থাক, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আমি ছাড়বো, থ্যাংক ইউ, গুড ডে, এবং অবশ্যই কমেন্ট করবে যদি বুঝতে অসুবিধা হয়, সুবিধা হলেও একটু কমেন্ট করবে, থ্যাংক ইউ।